Hello and welcome to my class. Today I will discuss the letter writing, the types of letter writing and the special category of letters to the editor, and also I will give you a specimen of letter to the editor on a particular topic. আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরি আজকে আমরা লেটার রাইটিং সম্পর্কে আলোচনা করব এবং আমরা লেটার রাইটিং এর বিশেষ টাইপ গুলো এবং তাদের ফল এবং পার্টিকুলারলি একটা লেটার টু দ্য লেটার টু দ্য এডিটর এইসব নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে দেখুন, প্রথমে হচ্ছে টাইপস অফ লেটার রাইটিং, ঠিক আছে? প্রথমে দেখুন টাইপস অফ লেটার রাইটিং। প্রথমে হচ্ছে টাইপস অফ লেটার রাইটিং। টাইপস অফ লেটার রাইটিং কি আছে? না, প্রাইভেট লেটার, সরি, প্রাইভেট লেটার আছে, দেন পার্সোনাল লেটার, প্রাইভেট লেটার অর পার্সোনাল লেটার, প্রাইভেট লেটার অর পার্সোনাল লেটার, যেগুলো আমরা ফ্রেন্ডস বা রিলেটিভস, বাবা মা, ভাই বোন ইত্যাদি, কাকা কাকিমা, এনাদেরকে আমরা চিঠি লিখি। নেক্সট হচ্ছে বিজনেস লেটার, যা বিজনেস হাউস, একটা বিজনেস হাউস আরেকটা বিজনেস হাউসে ট্রানজাকশন করে ফর বিজনেস পারপাসেস। থার্ড হচ্ছে অফিসিয়াল লেটার, অফিসিয়াল ক্যাপাসিটিতে ফ্রম ওয়ান অফিস টু আনাদার অফিস, একটা অফিসের সঙ্গে আরেকটা অফিসের সঙ্গে যে বিভিন্ন কমিউনিকেশন হয় সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। আচ্ছা, নেক্সট হচ্ছে সোশ্যাল লেটার, সোশ্যাল লেটার সোশ্যাল গ্যাদারিং, সোশ্যাল ফাংশন, সেগুলো ইনভিটেশন করা হয়, এটা হচ্ছে সোশ্যাল লেটারের মাধ্যমে। অ্যান্ড ফাইনালি হচ্ছে লেটার্স টু দ্য এডিটার, লেটার্স টু দ্য এডিটার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছি কোয়েশ্চেন পেপারে সাধারণত প্রাইভেট লেটার আর লেটার্স টু দ্য এডিটার এই দুটো সাবজেক্ট আসে। নেক্সট হচ্ছে ফরম্যাট অফ লেটার রাইটিং। ফরম্যাটে প্রথমে হচ্ছে আমাদের একটা হেডিং আছে, হেডিং আছে, হেডিং এ আমরা এখন যেটা নতুন ভাবে আমরা শিখছি যে অন দ্য টপ লেফট কর্নার আমরা হেডিংটা রাখবো, হেডিং এ থাকছে আমাদের অ্যাড্রেস এন্ড ডেট। আমরা এখন অ্যাড্রেস লিখতে পারি না, পরীক্ষার খাতে আমাদের এক্স ওয়াই জেড লাগবে, রাইট? এক্স ওয়াই জেড ইন প্লেস অফ নেম এন্ড অ্যাড্রেস, ওকে? নেক্সট হচ্ছে ডেট, ডেট একটা রাখবেন, ডেট হচ্ছে দ্য ডেট অফ ইনস্টলেশন, দ্যাট উইল বি দ্য বেস্ট থিং। নেক্সট দিস ইজ দ্য অ্যাড্রেসিং অফ দ্য এডিটর। নেক্সট হচ্ছে স্যালুটেশন, স্যালুটেশন দেখুন, স্যালুটেশন হচ্ছে আমরা সম্বোধন করছি, সম্বোধন করছি কাউকে, ডিয়ার স্যার, স্যার, এখানে প্লেন একটা এডিটরিয়ালকে আমরা, এডিটরকে আমরা সম্বোধন করবো স্যার, স্যার করে আমরা সম্বোধন করবো এবং আমরা কোনো কমা দেবো না, ডু নট ইউজ কমা, ঠিক আছে? আমরা স্পেশালি আমরা এটা বলছি যে কমা দেবো না। নেক্সট হচ্ছে আমরা সাবজেক্ট দেবো, যে আমরা কোন সাবজেক্ট নিয়ে আমরা এখানে ডিসকাস করবো, লেটার টু দ্য এডিটরে আমরা কোন সাবজেক্ট নিয়ে ডিসকাস করবো সেটা আমরা সাবজেক্টটা লিখবো, ঠিক আছে? এবং সাবজেক্টটা লিখে আন্ডারলাইন করবো, ঠিক আছে? আন্ডারলাইন। নেক্সট হচ্ছে দ্য বডি, বডিতে থাকবে যে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছি, তার প্রবলেম কি এবং তার সলিউশন কি, ঠিক আছে? কিছু সলিউশন থাকবে, আমরা সাজেশন দিতে পারি, ঠিক আছে? আমরা সাজেশন দিলাম, সলিউশন দিলাম। নেক্সট সাবস্ক্রিপশন অ্যান্ড সিগনেচার, দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল হেডিং এর আমরা যে ফিফথ অ্যান্ড ফাইনাল যে বডি আছে, একটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে যে আমার প্রথমে থ্যাংক ইউ লিখলাম, যে কোনো চিঠি শেষে আমরা থ্যাংক ইউ লিখতেই পারি, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে ইয়ার্স ফেথফুলি, ইয়ার্স ফেথফুলি এক্স ওয়াই জেড, ইয়ার্স ফেথফুলি থ্যাংকিং ইউ, ইয়ার্স ফেথফুলি থ্যাংকিং ইউ
yours faithfully এই ইয়ার্স এ কিন্তু অ্যাপোস্ট্রফি দেবেন না ঠিক আছে নো অ্যাপোস্ট্রফি yours faithfully x y z ওকে সো দিস ইজ আ লেটার ফিনিশেস হিয়ার ওকে আচ্ছা নেক্সট পয়েন্ট আমরা যেটা বলেছি সেটা হচ্ছে লেন্থ লেন্থ যা আছে আমাদের কোশ্চেন পেপারে বলে দেওয়া থাকে 150 ইয়ার্স ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে 150 ইয়ার্স ইজ দা ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট 150 ইয়ার্স 50 ইয়ার্স এর মধ্যে আমাদের রাখতেই হবে अदरवाइज দিস উইল বি প্রবলেম একটু নাম্বার কাটলে কাটতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে ফার্স্ট আমি একটা আপনাদের সাজেশন দিচ্ছি যে ফার্স্ট প্যারাটা আপনারা কি লিখবেন ফার্স্ট প্যারাটা ট্রাই টু রাইট 8 টু 10 সেন্টেন্সেস অন দা প্রবলেম ঠিক আছে 8 টু 10 সেন্টেন্সেস অন দা প্রবলেম প্রবলেমটাকে আপনাদের আগে ইলাস্ট্রেট করতে হবে ঠিক আছে প্রবলেমটাকে আগে বলবো নেক্সট প্যারাটা কি আছে নেক্সট পয়েন্টটা কি আছে In the second para, give some suggestions in 5 to 6 sentences. Okay, suggestions होते हैं आम्रा जेटा बोली थी जे solutions. Solutions किचु आम्रा आलोचना करो. ठीक है जे? आम्रा solutions दोगो suggestions दोगो आम्रा जे आम्रा जेटा thinking mind आचे. We are totally at liberty to give it. ठीक है जे? Editor से तर नीचे बालन बाह कोनो authority जाके आम्रा दी थी तेरी नीचे बालन नाम नीचे बालन that is not our botheration kintu amra eta dite pari thik ache this is the format of the letter now the question is that write a letter to the editor of a newspaper on the frequent traffic jam and dislocations in a city and also give some concrete suggestions je amra amcha korechi within 150 words write xyz in place of your name and address So there is one question to write a letter to the editor on some problem, and there are two mandatory permissions. इतनो mandatory permissions में क्या क्या आचे? The actor चे 150 words में लिखता है, आरेक्टर चे X Y में लिखता है. In place of name and address, okay? So we are going to the straight to the letter. हमरा पहले भी आगे उन शुरू से आगे letter चले आची. तब पहले भी देखूँ ना हमरा XYZ আমরা লিখেছি অর্থাৎ এটা হচ্ছে আমাদের হেডিং লিখলাম হেডিং এর পরে আমরা ডেট আপনি দিতে পারেন দা ডেট অফ দি एग्जाम যদি পরীক্ষা হচ্ছে আপনি সেই দিন দিয়ে দিন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে অ্যাড্রেস লেটার আপনি যাকে লিখছেন তার অ্যাড্রেস ঠিক আছে দুটা এডিটর দা টেলিগ্রাফ কলকাতা 7 লক্ষ 1 এবারে টেলিগ্রাফের জায়গায় যে টেলিগ্রাফে দিতে হবে তার কোনো মানে আপনি স্টেশনার দিতে পারেন আপনি ইন্ডিয়ান এক্সপ্রেস দিতে পারেন ওকে এনি ইন্ডিয়ান ইয়ার্স টাইমস অফ ইন্ডিয়া এশিয়ান এজ বিজনেস স্ট্যান্ডার্ড ইকোনমিক টাইমস হোয়াটএভার পেপার হুইচএভার পেপার ইউ লাইক মোস্ট নো প্রবলেম ইউ ক্যান গিভ ওকে নেক্সট হচ্ছে স্যালুটেশন নেক্সট হচ্ছে স্যালুটেশন স্যালুটেশন হচ্ছে আমি এখানে সম্বোধন করছি ঠিক আছে সম্বোধন করছি স্যালুটেশন আমি একটু বাংলা লিখে দিচ্ছি আপনাদের অনেকে স্যালুটেশন ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ার্ড স্যালুটেশন কি আমরা স্যালুট জানি পুলিশকে স্যালুট করতে ঠিক আছে তো আমরা এখানে একটা স্যালুটেশন ঠিক আছে স্যার বলছি সার বলছি এডিটর কে আমি সার বলছি দিস ইজ সাফিসিয়েন্ট ওকে থ্যাংক ইউ নেক্সট হচ্ছে সাবজেক্ট এই যে সাবজেক্ট আমরা দিয়েছি সাবজেক্টটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট যখনই আমি কোনো পার্সোনাল লেটার লিখছি ইউ ক্যান অ্যাভয়েড সাবজেক্ট ঠিক আছে পার্সোনাল লেটারে কোনো সাবজেক্ট লাগে না পার্সোনাল লেটারে কোনো নো সাবজেক্ট কিন্তু অফিশিয়াল সাধারণত অফিশিয়াল লেটার বিজনেস লেটার কমার্শিয়াল লেটার আর অলসো লেটার টু দ্য এডিটর You have to give some subject. This subject का हमने नहीं discuss किया। First subject तो चावल के subject तो चे traffic jam and dislocation. Okay? Traffic jam एवं dislocation इस शब्द के आमदनी सफर के उद्देश्य तो आज it is nothing new. Okay? तो हमारा letter तो शुरू करी through the columns of your esteemed newspaper. Esteemed newspaper. Esteemed
এসটি মানে খুব যেটা খুব নাম আছে, বহুল প্রচারিত, নামি নামি সংবাদপত্র, অনেক লোক পড়ে, ঠিক আছে, নাম আছে, নিউজপেপার নিউজপেপার জায়গায় আপনি আপনি ডেইলিও লিখতে পারেন, ডেইলি পেপার যেটা প্রতিদিন পড়বে সেটাকে ডেইলি করা, ঠিক আছে। Let us draw attention of the police authorities to the above noted problem in the city of Kolkata. Okay? অর্থাৎ কলকাতা নগরীতে যে উপরে উল্লিখিত যে সমস্যা, অর্থাৎ ট্রাফিক জ্যাম, এই সমস্যা সম্পর্কে আমরা এখানে পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি আপনার পত্রিকার মাধ্যমে। ওকে, লেটেস্ট সেন্সাস, ওকে, লেটেস্ট সেন্সাস, এই যে সেন্সাস কথাটা আছে, সার্ভেও লিখতে পারে। সেন্সাস মানে হচ্ছে ট্রাফিকের একটা সেন্সাস হয়, ট্রাফিক কত গাড়ি আসছে, কত গাড়ি কলকাতায় যাতায়াত করছে, কত গাড়ি কিরকম গাড়ি যাতায়াত করছে, তাদের স্পিড কত। ওকে, দিস ইজ কল্ড এ সেন্সাস। সারাদিনে কত গাড়ি গেল, বছরে কত গাড়ি চলে, দিস ইজ কল্ড এ সেন্সাস। আমার যেমন মানুষের যেমন জনগণনা হয় যে মানুষ কত আছে, তাদের পেশা কি, এরকম তারা কি কোথায় বাস করে, কি ধরনের তাদের ধর্ম কি, জাতি কি, সমস্ত যে ডিটেলস থাকে সেন্সাসে। সিমিলারলি ট্রাফিক সার্ভেতেও এরকম কিছু সেন্সাস করা হয়, যাতে যা বোঝা যায় যে কত গাড়ি চলছে বা কি স্পিডে চলছে, কিরকম গাড়ি চলছে, তাতে কি সমস্যা হচ্ছে, এবং দ্যাট লিডস টু সাম রিসার্চ ওয়ার্ক। ঠিক আছে, এটা রিসার্চ ওয়ার্ক চলে, রিসার্চ, এই রিসার্চের মাধ্যমে আমরা কিছু কিছু ট্রাফিকের কিছু কিছু উন্নতি সাধন করার চেষ্টা করতে পারি। এই যে রিসার্চ ওয়ার্কটা করা হয়, লেটেস্ট সেন্সাস কি বলছে, লেটেস্ট সেন্সাস বলছে এট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 19 কিলোমিটার পাওয়ার আওয়ার 45 লাখ ভেহিকলস। আমাদের এখানে 45 লক্ষ গাড়ি, বিভিন্ন গাড়ি কি স্পিডে চলে, 19 কিলোমিটার পাওয়ার আওয়ার, 19 কিলোমিটার পাওয়ার আওয়ার, ফ্লাই অন দ্য সিটি রোডস, ফ্লাই অন দ্য সিটি রোডস, আমাদের রাস্তার, আমাদের নগরীর রাস্তাঘাটে এই গাড়ি চলাচল করে, যানবাহনগুলো চলাচল করে। রোডস গুলো কি, রোড সম্বন্ধে বলা হচ্ছে হুইচ ইজ বেয়ারলি 6% অফ দি টোটাল এরিয়া। অর্থাৎ আমাদের সিটির যা টোটাল এরিয়া, আমাদের সিটির যা টোটাল এরিয়া, সিটির যে টোটাল এরিয়া আছে, সিটি থেকে রোডের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে 6%। সিটি ইজ 100, ওকে, সিটি ইজ 100, রোড ইজ 6%। তা আমাদের রোডের যে কম্পোজিশন, রোডের যে এরিয়া সেটা খুবই কম আছে, ঠিক আছে। কিন্তু এই এই এতটুকু রোডে কিন্তু আমাদের 45 লক্ষ গাড়ি চলছে, এবং দিস ইজ রেগুলারলি ইনক্রিজিং, রেগুলারলি ইনক্রিজিং ডে বাই ডে। ওকে, এটা তো এমন নয় যে গাড়ি একসময় চলেছিল আর গাড়ি চলবে না, আর মোটামুটি গাড়ি বন্ধ হয়ে গেছে, সেরকম না, গাড়ি রেগুলারলি বাড়ছে, এবং আমাদের এই রাস্তার উপরে 6% টোটাল রাস্তার উপরে আমাদের একটা প্রেশার, প্রেশার ইজ হেভি। ওকে, নেক্সট হচ্ছে পলিটিক্যাল, পলিটিক্যাল প্রসেশনস, আচ্ছা পলিটিক্যাল, দিস ইজ ভেরি ডিস্টার্বিং। ওকে, পলিটিক্যাল প্রসেশনস, দেখুন প্রসেশনস কাম আউট অন দ্য মেইন রোড, অনেক দেখা যায় যে কলকাতার বড় বড় রাস্তার উপরে রাজনৈতিক সভা, রাজনৈতিক মিছিল চলে আসে, ঠিক আছে, রাজনৈতিক মিছিল চলে আসে লম্বা লম্বা, ঠিক আছে। আনঅথরাইজ পার্কিং, আনঅথরাইজ পার্কিং অ্যান্ড স্লো মুভিং, স্লো মুভিং নন মোটরাইজ ভেহিকলস মেক দ্য সিচুয়েশন ওয়ার্স অ্যান্ড ক্রিয়েট ট্রাফিক স্নার্স। স্নার্স মানে আপনি বলতে পারেন একরকম কন্ডিশন, ওকে, যে একেতে সভা সমিতি মিছিল তো আছে, তার সঙ্গে আছে আনঅথরাইজ পার্কিং। আমাদের যে রোড স্পেসটা আছে, রোড স্পেসটাকে অনেকটা আনঅথরাইজ পার্কিং, গাড়িগুলো দাঁড়িয়ে থাকে পার্কিং, মানে পারমিশন ছাড়া গাড়ি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সেগুলো আরো আমাদের জ্যামটাকে আরো বাড়িয়ে দেয়। সেকেন্ডলি আমাদের থার্ডলি স্লো মুভিং নন মোটরাইজড ভেহিকল, স্লো মুভিং নন মোটরাইজড ভেহিকল, আমাদের দেখুন নন মোটরাইজড যেখানে
মোটর নেই, অর্থাৎ দে আর ম্যানুয়ালি ড্রিভেন, ম্যানুয়ালি ড্রিভেন। সেখানে মানুষের টানে, মানুষের টানে রিক্সা আছে, ভেড়া গাড়ি আছে, আরো অন্যান্য এরকম সিমিলার টাইপের গাড়ি আছে, সেগুলো দিয়ে মালপত্র নিয়ে যায়, কিছু কিছু জায়গায় লোকজনকেও ক্যারি করে, ঠিক আছে। এখন নতুন এখন নতুন নতুন অ্যাডিশন হচ্ছে স্লো মুভিং গাড়ি বলতে অটো টোটো, দিস আর অলসো কামিং অন দ্য রোডস। সো অল দিস ফ্যাক্টর্স মেক দ্য সিচুয়েশন ওয়ার্স অ্যান্ড ক্রিয়েট ট্রাফিক স্নার্স, ট্রাফিক স্নার্স, ট্রাফিক কন্ডিশন, ওকে। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে কি হচ্ছে, দ্য অফিস ওয়ার্স, যারা অফিসে যান রেগুলার, ঠিক আছে, সকাল 10টার মধ্যে তারা অফিস যান, ঠিক আছে, দি স্কুল গোয়িং চিলড্রেন, বাচ্চারা স্কুলে যায়, দে ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিচ দেয়ার রেসপেক্টিভ ডেস্টিনেশন, ডেস্টিনেশন মানে তাদের অফিস বা স্কুল, ইন টাইম, তারা সময় মতো স্কুলে যেতে পারে না, পিপল মিস ট্রেনস। এবং অনেক মানুষ আছেন যারা ট্রেন ধরার জন্য বাসে বা গাড়িতে যান, তারাও ট্রেন মিস করে, এবং শিডিউল ফ্লাইটস ভেরি অফেন, অনেক সময় আমরা ফ্লাইট মিস করে থাকি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট উই ওয়ান্ট, এটা তো গেল আমরা প্রবলেমটাকে ডিসকাস করলাম যতটা সম্ভব, ইন এ ভেরি শর্ট স্পেস আমরা প্রবলেমটাকে ডিসকাস করলাম সো ফার, ঠিক আছে। এবার আমরা কি চাইছি, সলিউশনস বা সাজেশনস, উই ওয়ান্ট পুলিশ শুড রেস্ট্রিক্ট দ্য প্রসিশনস টু কাম আউট অন দ্য মেন রোড অন উইক ডেজ, উইক ডেজে জানো মেন রোডে প্রসিশন গুলো না আসে, ফ্লাইং অফ বিগ কমার্শিয়াল ভেহিকলস মাস্ট বি ব্যান্ড ডিউরিং দ্য ডে, বড় বড় যে সমস্ত বাণিজ্যিক গাড়ি আপনারা জানেন 10 টাকা 12 টাকা 16 টাকা 18 টাকা 20 টাকার গাড়ি, সেগুলো যদি আমাদের দিনের বেলায় শহরের রাস্তায় চলে আসে তাহলে সেখান থেকে জ্যাম হওয়ার খুব সম্ভাবনা থাকে। আর দে বি বি স্টেশন অ্যাট দ্য পার্কিং বে, পার্কিং বে করা হয় শহরে ঢোকার আগে বা বেরোবার আগে, বেরোবার পরে যেগুলো পার্কিং বে হয় সেই বে গুলো আমরা করে, কিছু কিছু করা হয়েছে, বিভিন্ন এন্ট্রি পয়েন্টে বে করা হয়েছে, সেই বেতে আমরা সেখানে রাখতে পারি। দেন হচ্ছে পুলিশ শুড রিমেইন অ্যাক্টিভ, পুলিশকে খুব অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে, অ্যান্ড ভিজিলেন্ট, এবং তাকে খুব কড়া নজর রাখতে হবে, টু এনফোর্স ট্রাফিক রুলস, ট্রাফিক রুল যাতে ভায়োলেট না হয় তাকে কড়া নজর রাখতে হবে, অ্যান্ড ইম্পোজ ফাইনস, তাকে ফাইন ইম্পোজ করতে হবে, প্রত্যেকটা ট্রাফিক ভায়োলেশন অর্থাৎ সেটা দিজ আর গভর্নড বাই মোটর ভেহিকলস অ্যাক্ট। মোটর ভেহিকলস অ্যাক্ট এটা ফ্রম টাইম টু টাইম দিজ আর বিং অ্যামেন্ডেড অ্যান্ড দেয়ার আর অলসো সাম স্টেট রুলস, ওকে। তো এটা আমরা জানি যে পুলিশ এই মোটর ভেহিকলস অ্যাক্টটাকে ইউটিলাইজ করে এবং তার ভিত্তিতে তারা ফাইল ইম্পোজ করতে পারে, ঠিক আছে, এগেইনস্ট দ্য ভায়োলেটরস, যারা এই ট্রাফিক রুলস বা অ্যাক্ট যারা ভায়োলেট করবে, যা বিভিন্ন ট্রাফিক ভায়োলেশনস আছে আপনারা সেগুলো সব জানেন, তাহলে একটু খেয়াল করে দেখে নিও। কনস্ট্রাকশন অফ মোর ফ্লাইওভার, আমরা এটা সাজেশন দিচ্ছি আরেকটা, যে ফ্লাইওভার আরো বেশি ফ্লাইওভার যাতে কনস্ট্রাকশন হয়, অ্যান্ড এক্সপ্যানশন অফ মেট্রো, এক্সপ্যানশন অফ মেট্রো, মেট্রোকে আমরা যদি আরো বাড়াতে পারি, মেট্রোকে আরো যদি আমরা ডিপেন্ড করতে পারি, ইন্টেন্সিভ করতে পারি, দ্যাট উড রিডিউস দি কঞ্জেশন অ্যান্ড সার্টেনলি মিটিগেট দ্য সাফারিংস অফ দি সিটি কমিউটার্স। স্যার এটা হচ্ছে মোটামুটি আজকের, এটা হচ্ছে লেটারের সাবজেক্ট, আমরা মোটামুটি চেষ্টা করেছি এটাকে, থ্যাংকিং ইউ ইয়ার স্পেকফুলি এক্স ওয়াই জেড, আমরা মোটামুটি চেষ্টা করেছি এটাকে উইদিন দ্য ম্যান্ডেটারি প্রভিশন যেটা আছে 150 আওয়ার্স তার মধ্যে রাখার চেষ্টা করেছি। আর আরেকটা জিনিস করেছি যে আমরা এক্স ওয়াই জেড ব্যবহার করেছি, যেটা কোয়েশ্চেনে যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা আমরা ফলো করেছি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, আমরা এখানে একটা জিনিস দেখাচ্ছি যে প্রত্যেকটা যে ক্লাসিফিকেশন আছে তার যে ফরম্যাটগুলো আছে, যে ফরম্যাটে একটা ব্লক আপনাদের করে দেখাচ্ছি, ছক, সেই ছকটা এখানে, এই যেমন টাইপস অফ লেটার, ওকে, টাইপস অফ লেটার, দেন হেডিং, সেন্টেশন, সাবজেক্ট, বডি, সাবস্ক্রিপশন, সিগনেচার, ওকে। তা এখানে প্রত্যেকটা যে ক্যাটাগরি আছে, বিজনেস, অফিসিয়াল, পার্সোনাল, ঠিক আছে,
প্রত্যেকটা ক্যাটাগরিতে এগুলো কি কি হবে সেগুলো একটু করে এখানে সব দেখানো আছে, এটা আপনাদের ভালো লাগতে পারে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। সোশ্যাল ইনভিটেশন, যেমন সোশ্যাল সোশ্যাল লেটার্স এবং লেটার টু দ্য এডিটার, লেটার টু দ্য এডিটার এখানে কি হেডিং হবে, কি স্যালুটেশন হবে, কি সাবজেক্ট হবে, কি বডি হবে, আর সাবস্ক্রিপশন কি হবে। তো দিস আর দিস ইজ ইন শর্ট দ্য উই হ্যাভ ডিসকাস দি লেটার রাইটিং টুডে উইথ দ্য এমফাসিস অন দি স্পেসিফিক লেটার অফ লেটার টু দ্য এডিটার উইথ দ্য ফরম্যাট অফ অল দি লেটার্স অ্যান্ড দ্য ক্লাসিফিকেশন। I think today's class apnader khub bhalo lagbe and you will enjoy the session. Thank you very much.